हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल। आपनारा देखते हैं सुष्मिता 2020। आज के वीडियो ते থাকছে আবারো আপনাদের জন্য একটি ছোট আপডেট এবং যেখান থেকে আপনারা বনুস সহায়ক সম্পর্কিত কিছু ইনফরমেশন পেতে পারেন। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত কোনো রকম স্কিপ না করে। বন্ধুরা, 2020 সালের যে বনুস সহায়ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, অর্থাৎ 2000 বনুস সহায়ক কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, যেখানে অষ্টম বা শিক্ষাগত যোগ্যতায় আপনারা আবেদন করতে পেরেছিলেন এবং যেখানে মাসিক 10,000 টাকা আপনাদের বেতন দেওয়া হবে বলেই বলা হয়েছিল এবং এখানে কিন্তু কন্ট্রাকচুয়াল ভিত্তিতে আপনাদের নিয়োগের কথা বলা হয়েছিল। তো এখানে অনেক চাকরি প্রার্থী কিন্তু ইন্টারভিউ দিতে গিয়েছিলেন এবং কোনো রকম লিখিত এক্সাম ছিল না। তো ইন্টারভিউতে সিলেক্টেড হওয়ার কথা অনেকেরই ছিল, অনেকেরই ইন্টারভিউ ভালো হয়েছিল এবং যারা আশা করেছিলেন বনুস সহায়ক পদে চাকরি পেতে পারেন। তো আলটিমেটলি সেই বনুস সহায়ক পদে কিন্তু ভীষণভাবে দুর্নীতি হয় এবং যেখানে কিন্তু পার্টিগত দিক থেকে বলা যায় এবং সরকারি কর্মকর্তারা দুর্নীতিগ্রস্তভাবে বা দুর্নীতিপরায়ণভাবে কিন্তু ভিতর থেকে অনেক কর্মী নিয়োগ করে ফেলেছিলেন, অর্থাৎ সেই 2000 বনুস সহায়ক নিয়োগ কিন্তু এখনও কার্যত সম্পূর্ণ করা হয়নি বা কোনো রকম মেরিট লিস্ট অর্থাৎ মেধা তালিকাও প্রকাশিত হয়নি। কিন্তু আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সময় বনুস সহায়ক অফিসিয়াল ওয়েবসাইট সার্চ করে যে বনুস সহায়ক যে কর্মী তা অলরেডি নিযুক্ত হয়ে গিয়েছে এবং যাদের স্যালারি দেওয়া হয়েছে সেই স্যালারির যে পেমেন্ট সেটাও আমি আপনাদের একটি ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম বা আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবং যাবতীয় ইনফরমেশন যখনই পেয়েছি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরেছি। সেই বনুস সহায়ক সম্পর্কিত আজকে আবারও একটি ছোট্ট ইনফরমেশন আপনাদেরকে দেবো। আপনারা অনেকেই কমেন্ট সেকশনে বিভিন্ন সময় কমেন্ট করে জানান কি বনুস সহায়ক সম্পর্কিত কোনো আপডেট থাকলে দেওয়ার জন্য। তো আজকে আপনাদের উদ্দেশ্যে কিন্তু আবারও একটি আপডেট উঠে এসেছে এবং যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, খুবই ছোট্ট একটি ইনফরমেশন। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, এই ধরনের বিভিন্ন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী আপডেট প্রকাশিত হওয়ার সাথে আপনারা ইনফরমেশন পেতে পারেন। এবং আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী আপডেট প্রকাশিত হওয়ার সাথে আপনারা ইনফরমেশন পেতে পারেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। বন্ধুরা, বনুস সহায়ক সম্পর্কিত একটি নতুন আপডেট অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত করা হয়েছিল 26/11/2021 তারিখে এবং যে আপডেটটি আমি আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব, দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ ফরেস্ট অরণ্যভবন সেক্টর 3 ব্লক LA 10A সল্টলেক কলকাতা 700106। এখানে নাম্বারটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, নোটিফিকেশন নাম্বারটা। তো বন্ধুরা, এই নোটিফিকেশনটি কিন্তু 26/11/2021 তারিখে প্রকাশিত করা হয়েছিল এবং যেটা কিন্তু একটু দেরি হয়ে গেছে হয়তো তো আপনাদের সামনে তুলে ধরার। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব যেখানে আপনারা দেখতে পাবেন 2000 বনুস সহায়ক পদে যে নিয়োগের কথা হয়েছিল সেটা কিন্তু অলরেডি নিয়োগ হয়ে গেছে এবং যাদের কিন্তু আবারও পুনরায় রিনিউ করার একটা ব্যাপার এখানে হচ্ছে। অর্থাৎ আমরা জেনেছিলাম যখন এই বনুস সহায়ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল, বলা হয়েছিল এখানে নিয়োগ হবে 2000 পদে এবং যেটা কিন্তু এক বছরের জন্য কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ হবে এবং পরবর্তী ক্ষেত্রে আপনাদের কাজের পারফরমেন্স দেখে এবং যদি আপনাদের কাজের পারফরমেন্স ভালো থাকে সেক্ষেত্রে আপনাদের কাজের মেয়াদ কিন্তু রিনিউ করা হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 2000 বনুস সহায়ক পদে অলরেডি নিয়োগ হয়ে গেছে। দেখুন এখানে কি বলা আছে, 2020 সালে যে 2000 বনুস সহায়ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, গভর্নর হ্যাড বিন প্লিজ টু অ্যাকর্ড স্যাংশন ফর ক্রিয়েশন অফ 2000 নাম্বার অফ পোস্ট আন্ডার দ্য ক্যাটাগরি কল বনুস সহায়ক। অর্থাৎ গভর্নমেন্ট যে বনুস সহায়ক পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল সেটা এঙ্গেজড অর্থাৎ নিয়োগ হয়ে গেছে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে এবং যেটা অ্যানুয়ালি রিনিউয়াল হবে এবং যেটার মাসিক বেতন ছিল 10,000 টাকা, অর্থাৎ রিমিউনিউরেশন ছিল 10,000 টাকা এবং যেটা পড়া হয়েছিল যে প্রতি বাৎসরিকই আপনাদের রিনিউ করা হবে। তো পার মান্থ আপনারা 10,000 টাকা করে বেতন দেওয়া হবে। তো সেটা কিন্তু রিনিউ করা হচ্ছে, অর্থাৎ অলরেডি কিন্তু নিয়োগ হয়ে গেছে এবং তারা সক্রিয়ভাবেই কাজ করছে এবং তাদের বছরের মেয়াদ কমপ্লিট হওয়ার পর কিন্তু তাদেরকে রিনিউ আবার রিনিউয়াল করা হচ্ছে, তাদের চাকরির মেয়াদ অর্থাৎ আবারও কিন্তু বাড়ানো হচ্ছে। এবং এখানে দেখুন তাদের কী ধরনের কাজ করা হচ্ছে, দেখুন প্ল্যান্টেশন ওয়ার্ক, ম্যান অ্যান্ড অ্যালিমেন্ট কনফিল্ড ম্যানেজমেন্ট, সয়েল কনভারসেশন ওয়ার্ক, মনিটরিং ওয়ার্কস,
ফিল্ড সার্ভেয়ার্স অ্যান্ড রিলেটেড ওয়ার্ক, এই ধরনের যাবতীয় কাজ কিন্তু তাদেরকে দিয়ে অলরেডি করানো হচ্ছে এবং এই সমস্ত কাজে তাদেরকে ইউজ অর্থাৎ ব্যবহারও করা হচ্ছে। অর্থাৎ আপনারা কিন্তু এখনও অনেকেই আশা করে আছেন যে বনসহায়ক সম্পর্কিত যে ব্যাপারটি হয়েছিল, অর্থাৎ যে নোটিফিকেশান প্রকাশিত হয়েছিল এবং যেখানে এখনও কোনো রকম মেরিট লিস্ট প্রকাশিত হয়নি, বা আপনারা অনেকেই জানতে চাইছেন সেকেন্ড লিস্টের ব্যাপারে, তো সেখানে কিন্তু আমরা আবারও দেখতে পেলাম যে বনসহায়ক অলরেডি কর্মী নিয়োগ হয়ে গেছে এবং যাদের এক বছরের মেয়াদ কমপ্লিট হয়ে গেছে এবং যাদের চাকরির মেয়াদ কিন্তু আবার রিনিউ করা হচ্ছে অর্থাৎ বাড়ানো হচ্ছে। সুতরাং এখান থেকে কিন্তু আমরা আশা করতেই পারি যে পরবর্তী ক্ষেত্রে কিন্তু বনসহায়ক সম্পর্কিত কোনো সেকেন্ড লিস্ট প্রকাশিত হবে না বা কোনো মেরিট লিস্ট অর্থাৎ মেধা তালিকাও কিন্তু প্রকাশিত হবে না। তো এই যে এত আন্দোলন বা দুর্নীতির বিরুদ্ধে এত গর্জে ওঠার ব্যাপার ছিল, তো সেই সম্পর্কে কী হলো পরবর্তী আপডেটের জন্য অবশ্যই অপেক্ষা করে থাকুন, যখনই এই ধরনের কোনো আপডেট পাবো দেওয়ার চেষ্টা করবো চ্যানেলে ভিডিওর মাধ্যমে। আজকের মতো এই আপডেটটি উঠে এসেছিলো, কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন কমেন্ট করে, এবং এই ধরনের বিভিন্ন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।